প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য, এবং সেদিকেই আমরা নজর রেখেছি। এবং অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা, যেখানে কিছুক্ষণ আগেই তার প্রয়াণের খবর সামনে আসে। মৃত্যুকালে বয়স হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যের 80 বছর। টানা 11 বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। 2000 সাল থেকে 2011 সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় তিনি ভুগছিলেন, সিওপিডির সমস্যা ছিল, এবং বহুবার তিনি হাসপাতালেও গিয়েছিলেন। আমাদের প্রিয় নেতা বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হয়েছেন। বাম নেতৃত্ব তারা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন পাম অ্যাভিনিউয়ের বাড়িতে, যেখানে আজ সকালেই প্রয়াত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। অত্যন্ত শান্ত স্নিগ্ধ স্বভাবের, আদ্যন্ত সংস্কৃতি মনস্ক প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তার প্রয়াণ অপূরণীয় ক্ষতি, তার প্রয়াত হওয়ার খবরটা সবার কাছে খুবই শোকাবহ এবং দুঃখজনক। এখন তার অনেক গুণগ্রাহী মানুষ আছেন, আমাদের সমর্থক কর্মী দরদি আছেন, রাজ্যবাসী এবং রাজ্যের বাইরে অনেকে আছেন, তারা যাতে শেষ শ্রদ্ধা জানাতে পারেন, জন্য আজকে আমরা তার দেহ সংরক্ষণ করব। বৌদির সঙ্গে কথা হলো, তার পরিবারের সঙ্গে কথা হলো, আমাদের পার্টির সিদ্ধান্ত আজকে আমরা এখানে কিছুক্ষণ থাকবেন। এখনও যারা আশেপাশে প্রতিবেশী, তার ব্যক্তিগত পরিচিত, আর যারা অন্যরা কলকাতা শহরের মধ্যে আছেন, যারা আসতে চান, তারা এখানে তারা শেষ শ্রদ্ধা জানাবেন, এবং তারপরে আমরা আজকে রাত বিকেল দুপুর 12:30 সময় এখান থেকে নিয়ে গিয়ে সেটা সংরক্ষণ করা হবে। আগামীকাল সকালে 10:30 নাগাদ আমরা আলিমুদ্দিন স্ট্রিটে, 31 নম্বর আলিমুদ্দিন স্ট্রিট পার্টির রাজ্য দপ্তরে তার মরদেহ শায়িত থাকবে সর্বসাধারণের জন্য। এবং যেহেতু দিল্লি থেকে, অন্যান্য রাজ্য থেকে অনেকে আসবেন, তাদের জন্যই আমাদের আজকে রাত্রে রাখতে হচ্ছে। উত্তরবঙ্গ থেকে আসবেন, তারা যাতে আসতে পারেন ওভারনাইট। বামেদের শীর্ষস্থানীয় নেতারা তারাই খবর পাওয়ার পর ইতিমধ্যে আসতে শুরু করে দিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্যের যে বাসভবন পাম অ্যাভিনিউয়ে, যে বাসভবনে কিছুক্ষণ আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। গত বছর 9ই আগস্ট হাসপাতাল থেকে ফেরেন তিনি। সিওপিডির সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন, এমনকি 2021-এ কোভিড আক্রান্ত হন। জীবনযুদ্ধে জয়লাভ করে তিনি বারংবার বাড়ি ফিরেছেন, কিন্তু আজ আর শেষ রক্ষা হলো না বুদ্ধদেববাবু। তিনি প্রয়াত হয়েছেন, এবং ইতিমধ্যেই যারা বাম নেতৃত্ব রয়েছেন তারা পৌঁছে গিয়েছেন সেখানে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। 2000 সাল থেকে 2011 সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী ছিলেন, এবং পাম অ্যাভিনিউয়ের এই বাড়ি, যেই বাড়ি ছেড়ে তিনি কোনো সময়ের জন্যই হাসপাতালের গণ্ডি পেরোতে চাননি, কিন্তু তারপরেও তার সুস্থতার জন্য তাকে সেখানে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ দিন তিনি বাড়িতেই ছিলেন। বেশ কিছুদিন ধরেই অসুস্থতার মধ্যে দিয়ে দিন কাটছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। 29শে জুলাই আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দক্ষিণ কলকাতার আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। বেশ কয়েকদিন ধরেই তাকে ভেন্টিলেশন সাপোর্টও রাখা হয়। অক্সিজেন স্যাচুরেশন যেভাবে ওঠানামা করছিল সেটা একটু উদ্বেগের ছিল, কিন্তু পরবর্তী সময় সব কিছুকে জয় করে বুদ্ধদেব ভট্টাচার্য তিনি বাড়ি ফেরেন। কিন্তু আজ সকালে যে খবর সামনে এসে কার্যত মর্মাহত হয়ে পড়েছেন রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিত্বরা। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে বেদনাদায়ক পোস্ট, তার অনুরাগীরা তার সঙ্গে একইভাবে যারা যুদ্ধ করে গিয়েছেন রাজনীতির আঙিনায়, তারাও আজ সত্যিই মর্মাহত। বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বেশ কিছুদিন ধরে, এবং তার সেই গাড়ি
বুদ্ধদেব ভট্টাচার্যের সেই গাড়ি, সেই সাদা অ্যাম্বাসেডার, সেই গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত ঠিক একই রকমভাবেই দাঁড়িয়ে রয়েছে, কিন্তু তার যে কর্তা তিনি আর নেই। কিছুক্ষণ আগে এই খবর সামনে আসে দক্ষিণ কলকাতার। এর আগে আমরা দেখেছি আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে যখনই তিনি অসুস্থ হয়েছেন তাকে নিয়ে যাওয়া হয়েছিল, বারংবার তিনি আপত্তিও করেছেন, কিন্তু তিনি চেয়েছিলেন সবসময়ের জন্যই বাড়িতে থাকতে। এবং আজ তার প্রাণের খবর পাওয়া যায়, পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই তার শেষ নিঃশ্বাস তিনি ত্যাগ করেন। এলিনা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। এলিনা, একবারে সরাসরি তোমার মতো থেকে একটু দর্শক বন্ধুদের সামনে আমরা দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে পাম অ্যাভিনিউয়ের এই বাড়ি, অত্যন্ত বিখ্যাত একটি বাড়ি বলা চলে, আজ তা একেবারে থমকে গেল কয়েক মুহূর্তের মধ্যেই। এলিনা, একেবারে একেবারে তনয়া, তুমি ঠিকই বলেছ, থমকে গেল, বলা যেতে পারে শূন্য হয়ে গেল। পাম অ্যাভিনিউর এই বাড়ি বহু ইতিহাসের সাক্ষী, বিখ্যাত বাড়ি। তুমি যেমনটা বলছিলে, বালিগঞ্জের এই পাম অ্যাভিনিউর বাড়িতেই থাকতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, কিন্তু আজকে এই বাড়ি কোথাও গিয়ে শূন্য হয়ে গিয়েছে, কোথাও এই বাড়ির যে প্রাণ সেই প্রাণটাই হয়তো থেমে গিয়েছে। আজকে সকাল 8:20 নাগাদ প্রয়াত হন 34 বছরের জামানার শেষ সেনাপতি, বামফ্রন্টের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে সূর্যকান্ত মিশ্র তিনি এসেছেন, তিনি ভেতরে যাচ্ছেন, এই ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে। একে একে বামফ্রন্টের শীর্ষ নেতৃত্বরা তারা কিন্তু আসছেন, এবং একই সঙ্গে কিছুক্ষণ আগে মোহাম্মদ সেলিম, সৃজন ভট্টাচার্য তারা এসেছেন, ইতিমধ্যেই এসে পৌঁছেছেন সূর্যকান্ত মিশ্র। দীর্ঘদিন ধরে অসুস্থলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, শুধুমাত্র তাই নয়। ঠিক এলিনা, নজর রাখো, তুমি একেবারে খাঁ খাঁ করছে পুরো সামনেটা, শূন্য হয়ে গিয়েছে। আজ বুদ্ধবাবু তিনি আর নেই, তার সহকর্মীরা তারা আজ সেখানে ভিড় জমিয়েছেন, প্রবীণ নবীন প্রত্যেকে এই মুহূর্তে সেখানে উপস্থিত রয়েছেন। প্রিয়াঙ্কা আমাদের অপ্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। প্রিয়াঙ্কা, আমরা বারংবার যোগাযোগ করার চেষ্টা করছি, যে দৃশ্য উঠে আসছে আমরা দেখলাম, আমার ভিডিও জার্নালিস্ট অমিত নাথ যেই ছবি তুলে ধরছে তা হলো আমাদের, আমরা দেখলাম যে সূর্যকান্ত মিশ্র তিনি এসেছেন খানিকক্ষণের মধ্যেই, এবং এই এসে উপস্থিত হয়েছেন এই পাম অ্যাভিনিউর যেই বাড়িতে বুদ্ধবাবু এই মুহূর্তে তার মরদেহ রয়েছে, সেখানে সূর্যকান্ত মিশ্র প্রাক্তন CPIM এর রাজ্য সম্পাদক তিনি এসেছেন, তিনি ভেতরে ঢুকছেন, আমার ভিডিও জার্নালিস্ট সেই ছবিটা দেখাচ্ছে। এবং খানিকক্ষণ আগেই যেরকমটা এলিনা বলছিল যে এই পাম অ্যাভিনিউর বাড়ি, যেখানে এক কামরার একটি ফ্ল্যাট, এই ফ্ল্যাটে যে ফ্ল্যাটে বুদ্ধবাবু বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী যখন ছিলেন, তখন সেই সময় থেকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ পর্যন্ত যেই বাড়িতে রয়েছেন ছিলেন সেই ফ্ল্যাটেই এসে উপস্থিত হয়েছেন, সেই আবাসনেই এসেছে। সঙ্গে থাকো।